হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান ডাব্লু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা প্রতিদিন সকাল আটটা থেকে ডাব্লু বিসিএস আপকামিং দু হাজার টার্গেট করে প্রতিদিন জেনারেল স্টাডিসের ক্লাস করছি যেখানে গুরুত্বপূর্ণ পঁচিশটি করে প্রশ্ন উত্তর রয়েছে মিক্সড প্রশ্ন উত্তর অর্থাৎ সব সবগুলি সাবজেক্টকে কভার করে আমরা প্রশ্ন উত্তর করছি এবং আমাদের টার্গেট রয়েছে তিন হাজারটি এমসিকিউ প্র্যাকটিস করার এক্সামের আগে প্রতিদিন পঁচিশটা করে এমসিকিউ প্র্যাকটিস করছি আশা করছি পরীক্ষার আগে তিন হাজারটি এমসি প্র্যাকটিস হয়ে যাবে এবং সন্ধ্যার ক্লাস থেকেও আমরা কিন্তু তিন হাজারটা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব ওকে তো আমি সুষমন সামন্ত প্রতিদিন তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসবো এবং এই ক্লাসগুলো আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এসএসসি এবং রেলের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তো প্রতিদিন তোমরা এইগুলো ফলো করার চেষ্টা করবে এইখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তো আজকে আমরা জিকে সেট নাম্বার এইট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে হু ওয়াজ দা অথর অফ বুদ্ধাচরিত তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপর থেকে ডাব্লিউ বিসিএস এর জন্য কিন্তু ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটি প্রত্যেকে প্রতিটা প্রশ্ন চলাকালীন কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি বলে দিলে উত্তরটা মিলিয়ে নেবে বুদ্ধাচরিত এই গ্রন্থটি নিচের কোনজন লিখেছেন বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ বই তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ অশ্বঘোষা অশ্বঘোষা এই বুদ্ধচরিত গ্রন্থটি লিখেছেন দু নম্বর প্রশ্ন দেখো দ্য অজান্তা পেন্টিং বিলংস টু হুইচ পিরিয়ড অর্থাৎ অজান্তা যে পেন্টিং রয়েছে বা অজান্তা কেভ তার ভিতরে যে পেন্টিংগুলো রয়েছে সেগুলো নিচের কোন সময়কার বা কোন রাজত্বকালের সময়কার এই অজান্তা পেন্টিং ভিভিআই প্রশ্ন কিন্তু এটি ডাব্লিউ বিসিএস মেন এবং প্রিলিমস দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও আপকামিং রেল যে সিবিটি টু আসছে এবং আর গ্রুপ ডি আসছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দু নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশন বি গুপ্ত পিরিয়ড গুপ্ত পিরিয়ডের সমসাময়িক ছিল এই অজান্তা পেন্টিং দেখো এই অজান্তা পেন্টিং অজান্তা কেভে রয়েছে তো সেই অজান্তা কেভ সিচুয়েটেড ইন মহারাষ্ট্র মহারাষ্ট্রতে অবস্থিত অ্যান্ড হেয়ার জাতাকা ইজ ডেপিক্টেড অন গৌতম বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম কাহিনীকে বলা হয় জাতকা এবং সেই জাতকার চিত্রলিপি পেন্টিং এর আকারে কিন্তু অজান্তা কেভে আঁকা রয়েছে এবং এই অজান্তা গুহাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে উনিশ সালে ভিবিআই তথ্য দেখলাম নম্বর প্রশ্ন দেখো দা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন আরিয়ান বিকস আমরা জানি যে আর্য সভ্যতা অর্থাৎ বৈদিক সভ্যতার ঠিক আগে কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা নন আর্য অর্থাৎ আর্যদের থেকে ভিন্ন ছিল এটা নিচের কোন বৈশিষ্ট্যের জন্য বুঝতে পারি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো তিন নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশন এ ইট আরবান অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু আরবান ছিল অর্থাৎ শহুরে ছিল শহুরে প্রকৃতির ছিল কিন্তু আর্যদের সমাজ কিন্তু রুরাল ছিল অর্থাৎ গ্রাম্য প্রকৃতির ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের খুব সুন্দর বাড়িঘর ছিল তাদের পোড়া মাটির ইটে তৈরি বাড়িঘর একদম নগর পরিকল্পনা ছিল কিন্তু আর্যদের সেরকম কিছুই ছিল না তারা একদম গ্রাম্য পরিবেশে বাস করত। তো এইটার ওপর বেশ করে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতার ব্যক্তিরা কিন্তু নন আরিয়ানস অর্থাৎ তারা আর্য ছিল না দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফ্রম চ্যালকোলেটিক এজ অর্থাৎ এটি ছিল তাম্র প্রস্তর যুগের একটি সভ্যতা চার নম্বর প্রশ্ন দেখো অ্যান অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম টাইমস প্রশ্ন প্রশ্ন এটা জন্য এবং বিগত বছরেও এই প্রশ্নটা অনেকবারই এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো যে হরপ্পা সভ্যতাতে একটি খুবই অ্যাডভান্স উন্নত ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ জলের বন্দোবস্তর খুঁজে পাওয়া গেছে হরপ্পা সভ্যতাতে তো সেটা হরপ্পা সভ্যতার খুঁজে পাওয়া কোন সাইটের মধ্যে এটা পাওয়া গেছে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান এ ধোলাভিড়া ধোলাভিরা নামক এই সাইটটিতে এই অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু পাওয়া গেছে এছাড়াও ধোলাভিড়াতে দেখো এই সাইনবোর্ড ইনস্ক্রিপশন একটা সাইনবোর্ড বোর্ড কিন্তু খুঁজে পাওয়া গেছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো দ্য ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যান্ড ভাইস রয় হু সার্ভ দ্য লংগেস্ট পিরিয়ড ইন ইন্ডিয়া ওয়াস অর্থাৎ নিচের কোন ব্রিটিশ জেনারেল এবং ভাইস রয় সব থেকে দীর্ঘকালীন ভারতবর্ষে জেনারেল এবং ভাইসরয় হিসেবে ছিলেন বা কাজ করেছেন কোন সেই জেনারেল ভাইস রয় তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনটি লর্ড লিন লিনো লর্ড লিনো সব থেকে দীর্ঘতম সময় ধরে কাজ করেছেন ছ নম্বর প্রশ্ন গাদার পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর নাইনটিন থার্টিন অ্যাট সান ফ্রান্সিসকো ইউএসএ বাই ভিভিআই ভিআই প্রশ্ন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ডাব্লু বিসিএস এর বিগত বছরের এটা প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি লালা হরদয়াল লালা হরদয়াল এই গাদার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পরীক্ষায় প্রশ্ন আছে গাদার মিনস এই গাদার কথার অর্থ কি অর্থ হল রেভেলিউশন বা বিব্লব নেক্সট একটু তথ্য দেখব দেখো ইন নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো সালে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদয়াল উইথ সোহান সিং ইটস প্রেসিডেন্ট হুইচ ইজ কল্ড গাদার পার্টি ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট সাত নম্বর প্রশ্ন দ্য পুনা প্যাক্ট নাইনটিন থার্টি টু ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন অর্থাৎ উনিশশো সালের পুনা প্যাকটা নিচের কোন দুই ব্যক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে এটিও কিন্তু ভিভিআই প্রশ্ন প্রতিটা প্রশ্নই কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন করি যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে এবং এই সমস্ত সেট থেকেই তোমরা আশা করছি সেভেন্টি প্রশ্ন কিন্তু কমন পাবে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি গান্ধী অ্যান্ড আম্বেদকর মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে উনিশশো বত্রিশ সালে পুনাপ্যাক্ট হয়েছিল একটু ডিটেলসে দেখবো দেখো অ্যান এগ্রিমেন্ট বিটুইন ডক্টর বাবা সাহেব আম্বেদকর অ্যান্ড মহাত্মা গান্ধী ওয়া সাইন্ড এইটি ফোর ইয়ার্স এগো অন সেপ্টেম্বর টোয়েন্টি ফোর নাইনটিন থার্টি টু দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড বাই পণ্ডিত মদন মোহন মালভ্য অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড সাম দলিত লিডার্স অ্যাট ইয়ারওয়াদা সেন্ট্রাল জেল ইন পুনে টু ব্রেক মহাত্মা গান্ধীর ফার্স্ট আন টু ডেথ ওকে এই এগ্রিমেন্টটা হয়েছিল মহাত্মা গান্ধীর পক্ষ থেকে মদন মোহন মালভ্যা এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে উনিশশো সালে ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট প্রশ্ন নাম্বার আট দেখো হুইচ অব দ্য ফলোয়িং ন্যাশনাল লিডার্স ডিড নট ডিফেন্ড দ্য ইন্ডিয়ান করো নিচের কোন ব্যক্তি সোলজারদের পক্ষ নেয়নি উনিশশো পঁয়তাল্লিশ সালের দিল্লিতে যে ট্রায়ালটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেখানে সোলজারদের পক্ষ নেয়নি অর্থাৎ সোলজারদের ডিফেন্ড করেনি রক্ষা করেনি নিচের কোন জন তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু সোলজারদের পক্ষ নেননি অর্থাৎ ডিড নট ডিফেন্ডেড সোলজার ইন ন্যাশনাল ইন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন নাইনটিন ফর্টি ফাইভ ন নম্বর প্রশ্ন দেখো আটখানা প্রশ্ন আমরা ইতিহাসের মধ্য থেকে করলাম কেননা ডাব্লিউ বিসিএস এ ইতিহাসের প্রশ্ন বেশিই আসে তারপর দেখো প্রশ্ন নম্বর নয় থেকে আমরা একটু জিওগ্রাফি করব। ইরিগেশন ইরিগেশন প্রজেক্ট প্রজেক্ট অন অন লাইস রিভার অর্থাৎ নিচের কোন নদীর উপর পচামপাথ ইরিগেশন প্রজেক্টটা অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন প্রশ্ন ডাব্লিউ বিসিএস এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি গোদাবরী গোদাবরী নদীর উপর এটি অবস্থিত রয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো স্যান্ডস্টোন সেল পটাস লোসেস জ্যাসার্টেস চক কোল চাট হ্যালেট আর দ্য এক্সাম্পল অফ দেখো এতগুলো কিন্তু উপাদানের নাম বলা হলো এতগুলো ধরনের কিন্তু পাথরের নাম বা মাটির নাম বলা হলো ঠিক আছে সেইগুলো নিচের কোন ধরনের পাথর তার উদাহরণ স্যান্ডস্টোন কংগ্লুমারেট হ্যালাইট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা দেখো অপশান সি সেডিমেন্টারি রক সেডিমেন্টারি রক হলো এইগুলো অর্থাৎ পালোলিক শিলা লিক শিলা এগারো নম্বর প্রশ্ন দেখো অ্যাস পার টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস অফ ইন্ডিয়া দ্য স্টেট হুইচ রেজিস্টার লোয়েস্ট সেক্স রেসিও ফিমেল পার দু হাজার এগারো সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্যটা ভারতবর্ষের নিচের কোন রাজ্যটা সব থেকে লোয়েস্ট সেক্স রেশিও রেজিস্টার করেছে অর্থাৎ সেখানে কিন্তু সবথেকে কম লিঙ্গানুপাত রয়েছে প্রতি হাজারটা পুরুষ প্রতি মহিলার সংখ্যাতে খুবই খারাপ রেজাল্ট করেছে কোন রাজ্যটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো বি ডিটেলসে দেখবো দেখো সেক্স রেশিও ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য নাম্বার অফ ফিমেলস পার থাউজেন্ড মেলস অর্থাৎ এই লিঙ্গানুপাতটা ব্যবহার করা হয়ে থাকে প্রতি হাজার পুরুষের মধ্যে কতজন মহিলা রয়েছে সেটাকে নির্ধারণ করার জন্য ইন দ্যান্সাসভেন দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী এটা প্রকাশ পায় ফিমেলস থাউজেন্ড মেলস অর্থাৎ গোটা দেশের জন্য যে রেজাল্টটা বেরিয়েছিল যে গোটা দেশের ক্ষেত্রে প্রতি হাজার জন পুরুষ প্রতি নশো জন মহিলা রয়েছে এটা ওভারঅল গোটা ইন্ডিয়াতে বাট হরিয়ানা হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেসিও এইট সেভেন্টি সেভেন ইন ইন্ডিয়ানি হাজিও সিক্স ওয়ান রাজ্য দিক থেকে হরিয়ানা সব থেকে খারাপ রেজাল্ট করেছে যেখানে প্রতি হাজার জন মহিলাতে পুরুষে মাত্র আটশো জন মহিলা রয়েছেন এবং ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে ছশো আঠেরো জন মহিলা রয়েছে দামান অ্যান্ড দিউতে প্রতি হাজার জন পুরুষের প্রতি ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম আমরা নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো দা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ দ্য প্রি ডোমিনেন্স মেটাল ইন্ডাস্ট্রিজ ইজ অর্থাৎ নিচের কোন শিল্প অঞ্চলটি ভারতবর্ষের একদম মেটাল ইন্ডাস্ট্রির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধাতুর যে শিল্প সেগুলো গড়ে উঠেছে প্রি ডোমিন্স অর্থাৎ সেই অঞ্চলে বেশি পরিমাণে আমরা ধাতু কেন্দ্রিক মেটাল কেন্দ্রিক কিন্তু শিল্প দেখে থাকি তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি ছোটনাগপুর রিজিয়ান ছোটনাগপুর অঞ্চল নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম হোয়েন ওয়াজ দ্য সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অব বিপি মন্ডল অ্যাপয়েন্টেড অর্থাৎ বিপি মন্ডল তার আন্ডারে দ্বিতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনটা নিচের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিটির উপর থেকে এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি দ্য ইয়ার 1979 অর্থাৎ উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সপ্লিসিটলি কনফার দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অন এ হাইকোর্ট অর্থাৎ নিচের কোন আর্টিকেল হাইকোর্টকে ক্ষমতা দেয় জুডিশিয়াল রিভিউ এর প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে নিচের কোন আর্টিকেল হাইকোর্টকে জুডিশিয়াল রিভিউ এর জন্য যে আলটিমেট পাওয়ার বা ক্ষমতাটা সেটা দেয় তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি আর্টিকেল আর্টিকেল এটি হাইকোর্টকে ক্ষমতা দেয় জুডিশিয়াল জন্য ভিভিআই প্রশ্ন কিন্তু এটি উপর থেকে পনেরো নম্বর প্রশ্ন দেখো হাইস্ট ল অফিসার ইন দ্য স্টেট ইজ গত ক্লাসে আমরা করেছিলাম হাইস্ট ল অফিসার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের কোনজন সর্বোচ্চ ল অফিসার ছিল আজকে আমরা করব হাইয়েস্ট ল অফিসার দ্য অথবা দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের প্রথম আইনি অফিসার বা উচ্চতম আইনি অফিসার নিচের কোনজন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল হলেন একটা রাজ্যের হায়েস্ট ল অফিসার এবং অ্যাটর্নি জেনারেল হলো এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইনের হচ্ছে আইনকর্তা ষোলো নম্বর প্রশ্ন দেখো হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ নিচের কোন আর্টিকেলটা এটা ডিক্লেয়ার করে বা এটা নির্দেশ দেয় যে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিপরিষদ কালেক্টিভলি রেসপন্সিবল অর্থাৎ একত্রিতভাবে দায়িত্বশীল কোথায় টু দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য আইনসভার কাছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করছি প্রতিটা সেটে তো প্রশ্ন নম্বর ষোলোর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর নম্বর আর্টিকেল এটি ডিক্লেয়ার করে দেখো আমরা এবার ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম ইন অ্যান্ড ইকোনমি অর্থাৎ একটা অর্থনীতিতে দ্য সেক্টরস আর ক্লাসিফাইড ইন টু পাবলিক অ্যান্ড প্রাইভেট অন দ্য বেসিস অফ অর্থাৎ অর্থনীতিতে আমরা দেখে থাকি যে সেই সমস্ত সেক্টরগুলো ভাগ করা রয়েছে একটা পাবলিক সেক্টর এবং একটা প্রাইভেট সেক্টরের বেসিসে ঠিক আছে শ্রেণীবিভাগ করা রয়েছে তো সেটা নিচের কোন ক্ষেত্রের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয় অর্থাৎ শ্রেণীবিভাগটা করা হয় তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি ওনারশিপ অফ এন্টারপ্রাইজ অর্থাৎ এই যে সেক্টরের যে এন্টারপ্রাইজগুলো রয়েছে সেগুলোর ওনারশিপ অর্থাৎ যদি সরকার ওনারশিপ হয় তাহলে সেটা হয়ে যাবে পাবলিক সেক্টর আর যদি কোনো পাবলিক যদি ব্যক্তি হয়ে থাকে সেটা হয়ে যাবে প্রাইভেট সেক্টর অর্থাৎ ওনারশিপের ওপর বেস করে কিন্তু পাবলিক এবং প্রাইভেট এই দুটো সেক্টরে কিন্তু সেক্টরটা বিভক্ত হয়ে যাচ্ছে প্রশ্ন নম্বর এইটিন দেখো দ্য ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড ওয়াজ হেল্ড ডিউরিং দ্য টেন ইয়ার অফ ভিভিআই প্রশ্ন এটি অনেকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে বলছে নিচের কোন ভাইসরয়ের আমলে ব্রিটিশ পিরিয়ডে প্রথমবার ভারতবর্ষে সেন্সাস অনুষ্ঠিত হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি লর্ড মায়ো লর্ড মায়োর ক্ষেত্রে এটি হয়েছিল এবং এটা হয়েছিল কবে এটা হয়েছিল সালে কিন্তু নিচে একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে দেখো দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস এটা কিন্তু অসম্পূর্ণ ছিল এই যে সিএটটা ছিল এটা কিন্তু অসম্পূর্ণ কিন্তু প্রথম কমপ্লিট সেন্সাস ওয়াজ ইন এইটিন কার সময় এই লর্ড রিপনের সময় লর্ড রিপনের সময় এটি হয়েছিল ওকে নেক্সট দেখো প্রশ্ন নাম্বার নাইনটিন ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন ভারতবর্ষে প্ল্যান্ড ইকোনমি অর্থাৎ পরিকল্পিত যে অর্থনীতি সেটা কিসের ওপর বেস করে বানানো হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি সোশ্যালিস্ট সিস্টেম সোশ্যালিস্ট সিস্টেমের উপর বেস করে এটি বানানো হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো লেড বা টেল ইজ ইউজড ইথাইল লেডটা আমরা নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো প্রশ্ন নম্বর কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ পেট্রোল অ্যাডিটিভ এটা হলো একটি অ্যান্টি নকিং সাবস্ট্যান্স অ্যান্টি নকিং সাবস্ট্যান্স ওকে এই তেল হলো অ্যান্টি নকিং সাবস্ট্যান্স পেট্রোলের সাথে এটি অ্যাড করা হয় কিন্তু বর্তমানে তেলকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে কিসের জন্য এই লেডের জন্য লেড কিন্তু পরিবেশ দূষণ করে যে কারণে এটি ব্যান্ড করে দেওয়া হয়েছে অনেকগুলো দেশেই টোয়েন্টি ওয়ান দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাস লুব্রিকেন্ট অর্থাৎ নিচের কোনটি লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার ব্যবহার করা হয় ভিভিআই প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ গ্রাফাইট কে টোয়েন্টি টু দ্য ইনার গ্যাস হুইচ ইজ সাবস্টিটিউটেড ফর নাইট্রোজেন ইন দ্য এয়ার ইউজড বাই সি ড্রাইভার্স ফর ব্রিথিং ইজ অর্থাৎ নিচের কোন গ্যাসটিকে ডিপ ডিপসিতে অর্থাৎ গভীর সমুদ্রে যারা ডাইভিং করে তাদের নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস প্রশ্বাসের জন্য মেশানো হয় নাইট্রোজেনের সাথে বা নাইট্রোজেনের পরিবর্তে ব্যবহার করা হয় তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি হিলিয়াম হিলিয়ামটাকে নাইট্রোজেনের পরিবর্তে অক্সিজেনের সাথে মেশানো হয় গভীর সমুদ্রে ডাইভিংয়ের জন্য তেইশ নম্বর প্রশ্ন গ্যালভানাইজড আয়রন সিট হ্যাভ এ কোটিং অফ অর্থাৎ আয়রনের ওপর যখন গ্যালভানাইজেশন করা হয় তখন নিচের কোন ধাতুর প্রলেপটি দেয়া হয় আয়রনের ওপর তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি জিঙ্ক জিঙ্কের প্রলেপটি দেওয়া হয়ে থাকে আয়রনের ওপর গ্যালভানাইজেশন প্রসেসের মাধ্যমে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো দ্য গ্রুপ অব মেটালস এফি অর্থাৎ আয়রন কোবার্ট নিকেল মে বি কল্ড অ্যাস অর্থাৎ আয়রন কোভার নিকেল এই মেটালের গ্রুপগুলোকে নিচের কোন ধরনের মেটাল বলা হয়ে থাকে ভিভিআই প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাই কিন্তু বিগত বছরে এসেছিল ডাব্লিউ বিসিএস এ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ট্রানজিশন সিরিজ এলিমেন্ট বা সন্ধিগত মৌল এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশটা করে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার করছি দেখো হেভি ওয়াটার ইজ হেভি ওয়াটার অ্যাকচুয়ালি কি নিচের কোনটি হেভি ওয়াটার মিনস হচ্ছে ভারী জল ভারী জল আসলে কোন রাসায়নিক উপাদানটা তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ ডিউটেরিয়াম অক্সাইড ডিউটেরিয়াম অক্সাইড অর্থাৎ ডি টু ও এবং এই হেভি ওয়াটার কি কিসে ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিয়াক্টারে নিউক্লিয়ার মডারেটর মডারেটর হিসাবে ব্যবহৃত হয় ওকে তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর করে ফেললাম এবং সাথে কিন্তু কিন্তু আনুষাঙ্গিক কিছু তথ্যও জানলাম ক্লাসগুলো কিন্তু তোমরা প্রতিদিন ফলো করবো যারা ডাব্লু বিসিএস লক্ষ্য করে প্রিপারেশন নিচ্ছ প্রিলিমসের জন্য তারা কিন্তু প্রতিদিন ফলো করবে ক্লাসগুলো কেননা প্রতি বছর কিন্তু কাট অফ ধীরে ধীরে বাড়ছে এবং কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হচ্ছে তো প্রতিদিন এই ক্লাসগুলো সকাল আটটায় ফলো করবে এবং যারা নতুন প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউ এর জন্য তারা তো অবশ্যই করবে এখান থেকে আশা করছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে কেননা সেই লেভেলের প্রশ্ন উত্তর আমরা এখান থেকে করছি এবং মর্নিং ক্লাস থেকে তিন হাজার প্লাস এমসিকিউ ইভিনিং ক্লাস থেকে তিন হাজার প্লাস এমসিকিউ কিন্তু করার আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং টেলিগ্রামেও কিন্তু প্রতিদিন কুইজ চলছে সেখান থেকেও তিন হাজার প্রশ্ন উত্তর করার আমাদের চেষ্টা রয়েছে তো ক্লাসগুলো কেমন লাগছে লাইক এবং অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফটা পাওয়া যায় না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকানটা কিন্তু এখনই প্রেস করে নাও ক্লাসটা শেষ করার আগে দেখো ভিশান ডাব্লিউ এর কিছু গুরুত্বপূর্ণ ই বুক রয়েছে একদম প্রিলিমস প্লাস মেন্সের জন্য একদম সাবজেক্ট ওয়াইজ বানানো হয়েছে এবং প্রত্যেকটা ই বুক কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো রয়েছে সাথে প্রিভিয়াস ইয়ার্স এবং এক্সপ্লেনটোরি নোট রয়েছে প্রতিটা প্রশ্নের সপক্ষে এবং দু হাজার থেকে তিন হাজারটা করে প্রতিটা ইবুকে কোশ্চেন অ্যান্সার রয়েছে যা তোমাদের ডাব্লিউ এবং অন্যান্য এক্সামের জন্য খুবই খুবই হেল্পফুল হবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ